আগামী 14 তারিখ, এটা দুপুর নাগাদ, এটা এখনো পর্যন্ত যে ইন্ডিকেশন আমরা দেখতে পারছি, এটা আমি গতকালকে আপনাদেরকে বলেছিলাম যে এটার গতি স্লো হয়ে গেছে। এটা 15-16 কিলোমিটার পার আওয়ারের বডি মুভমেন্টটা ছিল, সেটা কমে আসছে 8 কিলোমিটার পার আওয়ার বডি মুভমেন্টটা। সেহেতু এখনও সেই আজকে 9 কিলোমিটার পার আওয়ার আছে তার বডি মুভমেন্ট। এটা গত রাত্রে একটু সময়ের জন্য 11 কিলোমিটার পার আওয়ারে উঠেছিল। তো এই অ্যাভারেজে এখন প্রায় 8 থেকে 10-এর মধ্যে এর গতিবেগ উঠানামা করতেছে। তো এই গতিবেগে যদি উঠানামা করে, তাহলে আগামী 14 তারিখ, যেটা আমরা দুপুর নাগাদ এক্সপেক্ট করতেছি যে এটা ও বাংলাদেশের সাউথ ইস্ট উপকূল, দ্যাট ইজ টেকনাফের নিচ দিয়ে এবং মায়ানমারের নর্থ উপকূল দিয়ে এটা ক্রস করার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, আমাদের ওই সেন্ট মার্টিন, কক্সবাজার, বিশেষ করে কক্সবাজার জেলা পুরোটি আপনার এর আওতায় থাকবে এবং চট্টগ্রামের এই সমস্ত এলাকাটা এর প্রভাব পড়বে। স্যার, ওই যে আপনার গতকালকে আপনারা বলছিলেন যে সন্ধ্যা পর্যন্ত এটা আপনার ভারতীয় উপকূলের দিকে আগাচ্ছে, দেন হচ্ছে এটা টার্ন নিচ্ছে, এটা অলরেডি টার্ন নিয়ে নিছে। এটা গতকালকের যে মুভমেন্ট ছিল উত্তর উত্তর পশ্চিম দিকে, সেখান থেকে রাতে এটা টার্ন নিয়ে এখন উত্তর দিকে অগ্রসর হচ্ছে, উত্তর পূর্ব দিকে, উত্তর দিকে, উত্তর পূর্ব দিকে এখনো টার্ন নেয়নি। আজকে বিকাল নাগাদ এটা উত্তর পূর্ব দিকে টার্ন নিবে। আপনি দেখেন যে এখানে উত্তর পশ্চিম আর উত্তর পূর্ব টোটালি একদম ভিন্ন ডিরেকশন। পশ্চিম যেটা ছিল সেটা যদি হতো, তাহলে আমি গতকালকেও বলেছি যে এটা তখন আমাদের ভারতের ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা এবং আমাদের খুলনা এই সমস্ত এলাকায় এফেক্টেড হতো। যেহেতু এটা নর্দার্নলি টার্ন নিচ্ছে এবং এটি আরও উত্তর উত্তর পূর্ব দিকে টার্ন নিবে, পূর্ব দিকে হলো মায়ানমার এবং বাংলাদেশের কক্সবাজার এবং চট্টগ্রাম উপকূল। সো এটা ওই দিকে টার্ন নেওয়া, এটা আমরা শুরু থেকেই বলেছি যে এটা রিকার্ভ করে উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে।